ঠিক আছে, আমরা খুঁজে এরপরে আপনাদের নাম গুলো আপনি ঘোষণা করবো, কি বলেন? সেই সাথে পুরস্কার হিসেবে দুইটা করে চকলেট দেবেন, কিছু পাওয়া যাচ্ছে না। আপনি এখন আমি বর্ণনা করবো, আসলে কেমন লাগলো এটা বলেন, কোনো শিক্ষণীয় কিছু আছে? কি শিক্ষণীয় বলেন তো? কমিউনিকেশন স্কিল একটা সিঙ্গে স্যার দিন আমি নিলাম, সবার পছন্দ জানা, মিলটা খুঁজে বের করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, রিলেশন বিল্ড একটা বিরাট। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের একটা বড় একটা ইয়া, বন্ধুত্বের সবচেয়ে বড় উপায় হচ্ছে কমনালিটি, কার সাথে আমার কি কমন। এখন সেলস পার্সন হিসেবে বা সেলস যদি আপনি সবচেয়ে ভালো করতে চান, মাইক্রোফোন ব্যবহার করছি, সেটা হচ্ছে যে যদি আপনি সেলসে ভালো হতে চান, এখানে অনেক অনেক জিনিস দেওয়া আছে যেটা আপনার সাথে কমন হয়, তাহলে আবার কমন হলে কি করে? কিন্তু সেলসের ক্ষেত্রে এটি একটা টেকনিক যে ভাই একজন ফুলের দিকে থাকে, আপনি ফুল পছন্দ করেন, ফুলটা অবশ্যই আমার খুব পছন্দ, তার মানে কমনালিটি আপনাকে বানায় নিতে হবে কিছু। কমনালিটি যদি না বানান তাহলে মানুষের সাথে আপনার যোগাযোগ হবে না আর কি, তাই না? এবং কতগুলো কমনালিটি আপনি বানাতে পারেন, যত বেশি তত বেশি মানুষের সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন। এখানে আরো একটা জিনিস লক্ষণীয় যে অনেকগুলো জিনিস আমি একটু ফানি লিখেছি, কৌতুক রচনা, কার সুন্দরী শাড়ি আছে, এগুলো তো লোক মানে বলা যাবে না। হ্যাঁ, রানা ভাই রানা ভাই কোন নাম্বার সবাই নিয়ে যান নাকি? কথা হচ্ছে এই কথাটা আপনি মনে রাখতে হবে যে সেলসে বা বিজনেসের ক্ষেত্রে আপনার যদি রসবোধ থাকে সবচেয়ে বেশি সফল অর্জন করতে পারবেন, মানুষের সবচেয়ে কাছে যেতে পারবেন আপনি, তাদেরকে যদি হাসাইতে পারেন। যদি আমাদের দেশে দেখেন বা পৃথিবীতে কমেডিয়ানরা সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই না? কারণ মানুষজনকে যদি এন্টারটেইন করতে পারেন, হাসাইতে পারেন, তাদের খুব কাছে যেতে পারবেন। এবং এখানে যারা খুব ইয়াং আছেন তাদেরকে বলি যে প্রেম যদি করতে পারছেন মাল্টিপল, মেয়েদেরকে হাসাইতে শিখতে হবে। আপনি যদি কাউকে হাসাইতে পারেন সবচেয়ে তাড়াতাড়ি প্রেম করতে পারবেন, এটা আমার পরীক্ষিত সত্য পড়ে পার্সোনালি বলা যেতে পারে। যত বেশি আপনি হাসাইতে পারবেন মানুষকে তত কাছে আসতে পারবেন, কারণ হাসি এমন একটা জিনিস, এটা একটা ছোঁয়াচে রোগের মতো, কারোর দিকে তাকায় একটু হাসি দিলে হাসিটা উনি হাসতে একসময় হাসতে বাধ্য, আবার কুটির হাসি দিলেন না আর কি, যে মহিলা একটা দিলেন ওই হাসি, কিন্তু আবার অন্য সমস্যা আছে আর কি, সে কুটির হাসি দেওয়া যাবে না। বা জেনুইন হাসি কারোর দিকে তাকায় দিলে দেখা যায় যে তাতে অটোমেটিক্যালি আসে। আমি একবার সেই সাভার এই সিডিএম এ গিয়েছিলাম, আমার ব্র্যাকের সিডিএম, সেখানে বেশ কিছু ট্রেনিং ছিল,
তো ওদেরও আমার নিজস্ব ট্রেনিং আছে। হঠাৎ সকালে দেখি যে বিরাট হাসি হয়েছে, কি ব্যাপার কি হইল তো হাসি কি, দেখলাম যে আরেক পাগলা আছে, উনি আবার সকালে এক্সারসাইজ করতে নিয়ে যায় সবাইকে, দৌড়ায় টোড়ায়, বলে যে এটা হাসির এক্সারসাইজ, একসাথে অনেকগুলো লোক দাঁড়িয়ে পেলে আমার হাসতে হবে আপনাকে, আপনি হাসবেন কি করে। প্রথমে দেখা যায় দু একজন লোক হাসা শুরু করছে, ওইটাতে দেখে অন্য লোকরা হাসি পায়, কিছুক্ষণ পরে একেবারে হাসির রোল উঠে যায় করে থাকে। এবং বলা হয় যে আমরা যদি হাসতে পারি তাহলে আমাদের হার্ট ফাংশন নাকি অনেক ভালো হয় যে দিনের মধ্যে। সেই জন্য পাশ্চাত্য দেশের কালচারে একটা কথা আছে যে অ্যাটলিস্ট দিনে তুমি একজন মানুষকে হাসানোর চেষ্টা করো, তাহলে তোমার হার্ট খুব ভালো থাকবে। তেমন আমরা যদি সেই হাসি, তো এই সেলসে হাসাইতে চাওয়াটা বা হাসাতে পারাটা খুবই চমৎকার একটা জিনিস। আমাদের রসবোধ থাকতে হবে, রসবোধ আবার কুটকুটি দেওয়া হাসি না, বুঝতে পারছেন। আমরা অনেক সময় অনেক সময় খারাপ কথা বললে এটা বললো ওটা বললে লোকে হাসে না, যেই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট রসবোধটা আমাদের শিখতে হবে। আমরা একটু গম্ভীর জাতি, বাঙালি জাতির সংস্কৃতিতে রসবোধ কিন্তু সবচেয়ে বেশি, অথচ আমরা প্র্যাকটিসটা করি না। আমাদের সম্পদে যেটা আছে যে রসবোধ, সেই রসবোধ আমরা ই করি না, যেটা ধরেন পাশ্চাত্য দেশে কোনো কোনো কথাতে তারা আসে, যে কোনো কোনো দেশে। এখানে কমনালিটি বের করার জন্য আমরা কি শিখলাম, মানুষের কাছে আপনি যেতে হবে, কথা বলতে হবে, তাদের পছন্দ, যত বেশি পছন্দ তাদের জানেন তত বেশি মানুষের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন। আর যদি পছন্দ জানার আরো একটি বড় উপায় হচ্ছে নিজেকে খুব প্লেজেন্ট করা, হাসি খুশি করা, দেখবেন যে মানুষের সাথে আপনি সম্পর্ক স্থাপন করবে, তাই না। যে এই মনির খানের ট্রেনিং অনেক মানুষ কেন পছন্দ করে, কারণ আমি ভিতরে ভিতরে অনেক জোক বলি বা গল্প বলি এবং মানুষকে হাসানোর চেষ্টা করি, এই জন্য হয়তো অনেকে মনে করেন যে না ওনার ট্রেনিংটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার চেয়ে অনেক কোয়ালিফাইড ট্রেনার আছেন যারা অনেক কন্টেন্ট বেস অনেক জিনিস জ্ঞান দিতেছেন, কিন্তু জ্ঞান এমন ভাবে দিতেছেন করলা ভাজির মতন আর কি, তাই না। আমি ওইটাকে চিচিঙ্গা ভাজি বানাই আর কি। সো কথা হচ্ছে যে সেটাই, যে কিভাবে আপনি একই জিনিস মানুষের কাছে দেবেন কিন্তু একটু মানে অন্যভাবে দেবেন। সো সবাই আমরা মোটামুটি আইস ব্রেক হয়ে যাবে, তাই না। আজকে দেখবেন যে চারটা সেশনে আমরা অনেক বিক্ষিপ্তভাবে অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু ওই যে পিছনের ছায়াটা দেখেন, ছায়াটা গিয়ে কিন্তু একটা সেলসের ছায়াই হবে। তার মানে একটা সেলসে ভালো কাজ করতে হলে, একটা ভালো সেলস পারসন হতে হলে আমাদের কোন কোন জিনিস জানা দরকার। আমি হয়তো বিক্ষিপ্ত এখানে ওখানে গল্প করবো, এটা বা এটা ওটা জানাবো, বাট এইগুলোকে সার্বিকভাবে যদি আপনি একসাথে নিয়ে আসেন দেখবেন যে একটা সুন্দর অবয়ব তৈরি হয়ে গেছে। এটার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা সবসময় বলা হয় থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তার মানে সেলস এমন একটা জিনিস, এখানে ক্রিয়েটিভিটিটা খুবই দরকার। আপনাকে একটু চিন্তা করতে হবে বাক্সের বাইরে, মানে বাক্স যদি বাঁচাইতে হয় আপনাকে তাহলে বাক্সের বাইরে চিন্তা করতে হবে, তাহলে বাক্সটা কোন জায়গায় আছে, বাইরে পানি আছে কিনা, কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো আউট অফ দ্য বক্স থিঙ্কিংটা কি জিনিস, অনেকে যদি এটা করে থাকেন আগে তাহলে একটু অভিনয় করেন, মানে আমার আগেই দেখেন না, আমি একটু দেখি। আপনাদের প্রত্যেক সামনে কাগজ আছে, এরকম নয়টা ফোটা আপনারা আঁকেন দেখি, দেখুন একটা কাগজ সবার হাতে কলম কলম আছে, তাই না। এটা খুবই সোজা একটা জিনিস, নয়টা ফোটা ও মাথায় একটা দিচ্ছে, মানে এটা উঠিয়ে দিই ওইখানে আরেকটা, এই আমি দিয়ে নিই এরকম, তো উল্টা ফোটা ফোটা আবার এক্সট্রা ফোটা করে নেয় একেবারে যে ই হয়ে যাবে এমন কোনো কথা নেই, লাইনটা মনে হয় ঠিক করে। আচ্ছা আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে চারটা স্ট্রেট লাইন দিয়ে, চারটা সমান স্ট্রেট লাইন দিয়ে এই নয়টা ফোটাকে আপনারা সংযুক্ত করবেন, বুঝতে পারছেন, চারটা স্ট্রেট লাইন। এখন কন্ডিশন হচ্ছে কলম উঠাইতে পারবেন না, মানে একটা নেই করতে হবে, আবার এক লাইনের মধ্যে আবার ব্যাক গিয়ার দিয়ে আসতে পারবেন না, আমি বুঝাতে পারছি। আমাদের আগে বলতো না একটানে, একটানে চারটা ই দিয়ে সরলরেখা দিয়ে আপনি নয়টাকে কানেক্ট করেন, বুঝতে পারছেন নাকি। মাঝখানটা বাদ পড়ছে না, তো আপনি পাঁচটা দেখালো আমরা, তার মধ্যে একটা আবার অর্ধেক ই হয়েছে, লেবার হয়েছে, চারটা একটা আপনি এখান থেকে চলতে পারবেন, আবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চারটা স্ট্রেট লাইন।
চারটা সড়ক আমি দিয়ে হ্যাঁ আবার এই যে এক্সট্রা যারা জানোয়ার আই মিন মানে যারা জানে তার একটু অভিনয় করে হচ্ছে নাকি স্যার খুব দেরি করছে ভেরি গুড ঠিক আছে তাহলে আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে এই রেখাগুলো কিভাবে করছেন আমাদের কয়েকজন ভাই এখানে ঠিক মতো করেছেন উইচ ইজ ভেরি গুড তাদের জন্য একটা করতালি দিয়ে নিই আগে এখন আপনি দেখেন এই চিত্রগুলো বুঝছে কেমন দেখি আমরা একটু দেখি কোনটা কোনটা দুইটা ফোটা বাদ দিয়ে উনি করছে নাকি ফোটা না আগে হয়তো অসুবিধা নাই নাকি নয়টা ফোটা তাহলে এদিকে তাকাই যদি আমরা একটা রেখাটা নিই এখান থেকে এইভাবে ওই যে বাইরে গেছি না ওইখান থেকে একটা লেটার যদি এখানে টানি দুই নম্বর এখান থেকে তিন আর এখান থেকে তাহলে কি হয় এই তো আসল কথাটাই তো এখানে প্রথমটা এখানে দিলাম বাইরে গিয়া সেকেন্ডটা এখানে নিয়ে আসলাম ওই নিচের দুইটাকে কানেক্ট করে তিনটাকে করতে হবে না এই থার্ডটা এখানে আসলো আর ফোর্থটা এই তিনটাকে কানেক্ট করে আসলো কলম উঠেছেন কা কলম তো নেই আমি এটা দেখাচ্ছি একটা আনতে পারবে নিচে এই পর্যন্ত নিচে একটু দূরে মানে দুইটার সাথে তিনটার সাথে না এই দুইটাকে কানেক্ট করে নামান এখানে হ্যাঁ তারপরে এখান থেকে উপরে উঠান তারপর ওখান থেকে নিচে নামান কিন্তু আমরা মনে করতেছি যে আমাদের ওই সমস্যার সমাধান ওই নয়টা ফোটার ভিতরেই আছে এবং ওই চিন্তা করাতেই আমাদের সমস্যার সমাধান আমরা খুঁজে পাচ্ছি এটারই কয় দেখেন কোন আজকাল অনেক অবলুপ্ত হয়ে গেছে সার্কাস তারপরে কুমিল্লা টুমিল্লা অনেক জায়গায় দেখা যায় দেখবে যে বাইরে একটা হাতি যেখানে ডাকছে সেখানে আগে চেন দিয়ে বাঁধতো এখন আর হাতিরা চেন দিয়ে বাঁধে না হাতিরে একটা জায়গায় দাঁড়া করে মাঝখানে একটা খুঁটা গাড়ে ওই খুঁটার
আট দশ মিনিটের মধ্যে হাতি থাকে, ওখান থেকে বাইরে যায় না। এরা কি করে, হাতিটা যখন ছোট থাকে সেই ছোট হাতিকে নিয়ে আসা পায়ের মধ্যে একটা চেন লাগে, একটা খুঁটা গায়ে আট দশ মিনিট লম্বা একটা লোহার চেন দিয়ে বাঁধে রাখে। এই হাতি বহুত চেষ্টা করে যে পালানোর পারে না, এরকম করতে করতে দুই তিন মাস রাখার পরে তারপরে ওই চেন খুলে দেয়। আর হাতি ওই দশ মিনিটের বাইরে কোনো সময় যায় না, কারণ তার মনের মধ্যে বদ্ধ ধারণা হয়েছে যে ওই খুঁটাটা যেখানে গাড়া আছে তার দশ মিনিটের বাইরে তার যাওয়ার কোনো উপায় নেই। এবং আমরা সেলসে এরকম করতে করতে যে মানুষ এখানে আমাদের দেশের লোক এরকম করবে না, এরকম করে করে যে বাধা বিপত্তি বাক্স এটা আমরা নিজেরাই বানিয়ে রাখছি আমাদের নিজেদের পারে। তাহলে যখনই আমরা নয় ফোটা দেব তখনই আমরা শুধু খুঁজবো যে আমার সমস্যা সমাধান এই নয় ফোটার ভিতরেই আছে। এখন কি করে এটাকে এক নম্বরে না পালে দুই নম্বরে করা যায়, না হলে সাড়ে চারে করা যায় কিভাবে নাকি, সেই জিনিস নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু এই যে হচ্ছে মাইন্ডসেট, যেটা আমরা বলছি যে সেলসে আপনি অনেক ক্রিয়েটিভ ভাবে মাইন্ডসেট করতে পারেন। আমরা সেলসে শিখে আসছি যেখানে এনাফ কাস্টমার আছে সেখানে তোমার সেলস হবে, যেখানে কাস্টমার নাই সেখানে তোমার সেলস হবে না। নতুন সেলস কোর্সে বলে যে তোমাকে তো কাস্টমার থাকতে হবে, কোনো কথা নেই, কাস্টমার বানাইতে হবে। কাস্টমারকে বুঝে অনেকের মধ্যে চাহিদা নাই, চাহিদাটা যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু চাহিদা হয়ে গেল। এটা অনেকে এটা নিয়ে গল্প বলে যে আফ্রিকা কোন এক দেশে একটা জুতার সেলসম্যানে পাঠাইছে, সে কি বলে এখানে কোনো সেলস হবে না, এখানে কোনো মানুষ জুতাই পরে না। আরেকজন সেলস পার্সন বললো যে এখানে তো লক্ষ লক্ষ মানুষ জুতা ছাড়া আছে, সবচেয়ে বেশি অপরচুনিটি এখানে আছে। এটি হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, বুঝতে পারছি। এই মাইন্ডসেটটা আমরা চাই যে আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের মাইন্ডসেটটা যেন এরকম হয় যে সনাতনভাবে যেখানে সমস্যার সমাধান আছে তার বাইরেও অনেক সমস্যার সমাধান আছে। যেমন দুই আর দুই মিললে হয় কত, চার, কিন্তু তিন প্লাস একেও কিন্তু চার হয়, দুইশো থেকে একশো ছিয়ানব্বই বাদ দিলেও চার হয়। এরকম লক্ষ লক্ষ পারমুটেশনে কিন্তু রেজাল্ট চার পাওয়া যায়। আমরা যদি শুধু বলি যে না ভাই দুই আর দুই চার আর দুই দিয়ে দুই গুণ করলেই চার, তার বাইরে আর কোনো কিছু নাই, তাহলে আমরা যদি আপনি প্রপার মানুষের ট্রেনিং দেন এই দুইজন আর দুইজন চারজন মানুষ তখন ছয়জন মানুষের কাজ করতে পারে, আটজন মানুষের কাজ করতে পারে। আবার প্রপার মোটিভেশন না থাকলে দুই আর দুই একও হতে পারে, আবার মাইনাস হতে পারে, যে ভালো মানুষ না দিলে উল্টা আপনারা মাইনাস করে দিল বিজনেস, তাই না? সো প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ওই অঙ্ক ঠিক মতন কাজ করে না। আবার সেলসের ক্ষেত্রে দুই প্লাস দুই চার ছাড়া বড় হাজার রকম ভাবে ফ্যাক্টর পাওয়া যায়, সেটা